ঝড় বন্যা কিংবা প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাসের খবর শুনলেই আতঙ্ক বিরাজ করে উপকূলীয় জেলা ঝালকাঠির সুগন্ধা বিষখালী নদী তীরে বসবাসকারী কয়েক লাখ বাসিন্দার। এবার নতুন করে শঙ্কা তৈরি করছে সিত্রাং। শিডার মতো আবার একটা দুর্যোগপূর্ণ আবহাওয়া আসতেছে, আমরা এজন্য শঙ্কিত। হেভি ধরনের বাতাসে আমাদের এখানে চাপ দেয়, তখন আমরা আতঙ্কিত হয়ে যাই। আতঙ্কিত হয়ে আমরা সবাই এই সাইক্লোন সেন্টারে আশ্রয় নিই। জেলা প্রশাসনের তথ্যমতে এ জেলায় 74টি সাইক্লোন সেন্টার রয়েছে। তবে দুর্যোগের মুহূর্তে নদী তীরের স্কুল, কলেজ ও মাদ্রাসা সহ সরকারি প্রায় 4 শতাধিক পাকা প্রতিষ্ঠান আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহার করা হয়। কিন্তু নদী তীরের দীর্ঘদিন ধরেই পর্যাপ্ত সাইক্লোন শেল্টার না থাকায় প্রাকৃতিক দুর্যোগে আশ্রয় নেওয়া বাসিন্দারা পড়েন নানা বিপাকে। নদী তীরের চর, ভাটারাকান্দা, দেউরি, মানকি, বড়ইয়াসহ ঝালকাঠির রাজাপুর, নলছিটি ও কাঠালিয়ার নদী তীরের প্রতিটি সাইক্লোন শেল্টারেই ধারণ ক্ষমতার চেয়ে বেশি লোক আশ্রয় নেয়। বিপাকে পড়তে হয় গবাদি পশু ও হাঁস মুরগি নিয়ে। দীর্ঘদিন ধরে আরও সাইক্লোন শেল্টার নির্মাণের দাবি থাকলেও তা পূরণ হয়নি। এছাড়া ভাঙন রোধ ও বেড়িবাঁধের অভাবে গৃহহারা হচ্ছে অসংখ্য পরিবার। দীর্ঘদিন ধরে স্থায়ী বাঁধ না থাকায় পানি প্রবেশ করে তলিয়ে যায় ফসলের ক্ষেত ও বসতঘরসহ বিভিন্ন স্থাপনা। পানি বৃদ্ধি পেলে মাটি নরম হয়ে শুরু হয় সুগন্ধা ও বিষখালী নদীতে তীব্র ভাঙন। যখনই বন্যা আসে তখনই আমাদের আইসে সাইক্লোন সেন্টারে আশ্রয় নিতে হয়। জনগণের তুলনায় পর্যাপ্ত না, লোকজন অনেক সময় জায়গা পায় না, অনেক সময় বিল্ডিং গর্জাগ আছে ওইখানে যাই, অনেকের আশ্রয় নিতে হয়। আমাদের এলাকার কোনো স্থান নাই যে আমরা বন্যা বাদল হইলে কোনো স্থানে আমরা যাই উঠবো বা হয়তো কারো স্থান দেবো, এই জন্য কোনো স্থান নাই। জেলা প্রশাসন জানিয়েছে পর্যায়ক্রমে সাইক্লোন শেল্টার নির্মাণ করা হচ্ছে। সিত্রাং মোকাবেলায় সব রকমের প্রস্তুতি নেওয়া আছে বলেও জানান প্রশাসনের এ শীর্ষ কর্মকর্তা। আশা করি যে ভবিষ্যতে এই যে অভিযোগটা এটা আর থাকবে না, যে সমস্ত জায়গায় পকেট এরিয়ায় তো কিছু একটু কম আছে সেখানে নির্মাণ করা হবে। গত বছরের তুলনায় এই বছরে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো সবসময় রেডি রাখি সাইক্লোন সেন্টার সহ, কাজে আমরা 2 লক্ষ পর্যন্ত আমরা এই করতে পারবো, কোনো সমস্যা হবে না। সুগন্ধা বিষখালী নদীর ভাঙন রোধে স্থায়ী ব্যবস্থা গ্রহণের দাবি নদী তীরের কয়েক লাখ বাসিন্দাদের। আল আমিন তালুকদার, এখন ঝালকাঠি।